হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? এখন বাজে 11:30টা, 11:30টা বাজেনি, 11:15 বাজে। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমার সকালের কাজ সব হয়ে গেছে, চান টান হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু খাবো, কিন্তু ডিম সিদ্ধ বসিয়েছিলাম, বাট ডিম সিদ্ধটা ইচ্ছা করছে না, তাই ডিমের আমলেট করে খাবো। আর রান্নার জন্য যোগাযোগটি করেছি, আগে তোমাদের দেখিয়ে দিই আমি কি খাবো। আমি এই দেখো, এই যে আমি ডিমটা হালকা একটুখানি পচে মতন করেছি, গ্যাসটা আস্তে দিয়ে এটা খাবো। আর আর রান্নার জন্য আজকে একটা জিনিস দেখাচ্ছি, আজকে যে রান্নাটা করব সেটা এই যে আমি কেটে রেখে দিয়েছি। এই যে ভাজাটা করব, বরবটি আর ভেন্ডি। ভেন্ডিটা খারাপ হয়ে যাচ্ছিল, শক্ত হয়ে যাচ্ছিল। আর এইখানে দেখো আমি তেঁতুলটা ভেজিয়ে রেখে দিয়েছি। এই তেঁতুলটা দিয়ে আমি, আমাদি মাছ আছে, আমাদি মাছ দিয়ে আমি তেঁতুলটা আমি টক করব। ঠিক আছে, তাহলে চলুন ঝটপট করে রান্না বান্নাগুলো যোগাযান্তি করি। তেঁতুলটা রেডি, ভিজিয়ে রেখে দিয়েছি, তেঁতুলটা আমি গুলাবো। আর এই হচ্ছে আমার আমাদি মাছ, তাহলে চলুন আমাদি মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক করে নিই। আমাদি মাছ দিয়ে আমি তেঁতুল দিয়ে টক করবো বলছিলাম, আমার রেডি হয়ে গেছে। আমি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি, আমাদি মাছটাও রেডি, তাহলে চলুন আপনাদের দেখাচ্ছি। এই দেখো আমার মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, আমি অল্প অল্প করে দেবো, নাহলে মাছটা ভেঙে যাবে। একবারে এই ভাজা হয়ে গেছে, আমি আর একবার মাছটা ভেজে নেবো, দুবারে ভেজে নেবো। এবার আমি তেঁতুলটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি গুলে বীজ ফিজগুলো যেগুলো আছে সেগুলো আমি চেপে বের করে নেবো, ছাবড়াটা আমি বের করে নেবো। আমি কড়াইতে তেল, মাছ ভাজা তেলের মধ্যে সর্ষে দিয়ে দিলাম ফোড়ন, সর্ষেটা গরম হয়ে গেছে, ভালো করে ফুটে গেলে সর্ষেটা আমি ওর মধ্যে ওই তেঁতুলের যে জলটা করে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দেবো। তেঁতুলের জলটা আমি দিয়ে দিয়েছি। এবার মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ওটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইবার আমি মাছটা যে ভেজে রেখেছিলাম দুবারে সেই মাছটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটা ঢেকে দেবো। ও আমার বানানো হয়ে গেছে, মামাম তুলে দাও। এই যে আমার আমাদি মাছের টক, তেঁতুল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমি করে নিয়েছি ঝটপট করে। যদি তোমরা কেউ চাও এরকম ঝটপট করে বানিয়ে ফেলতে পারো, ঝটপট রেসিপি মোরলা মাছের টক। আর এটা দেখো বন্ধুরা, আমরা খেতে বসেছি। এই দেখো আমাদের আজকে খাওয়া দাওয়া হচ্ছে, আমার বর উস্তে আলু ভাতে মাখছে, এটা সর্ষের তেল বিট লবণ দিয়ে মাখবে, তারপর আমরা খাবো। আর আমাদের রান্না কী হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা ভাত, ভাতে উস্তে আলু ভাতে দিয়েছিলাম, আর এটা হচ্ছে ভেন্ডি, আর হচ্ছে বরবটি ভাজা, এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা আমি টিফিন কারির মধ্যে দিয়ে দিয়ে বসিয়েছিলাম জলের মধ্যে, আর এইটা হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা, এইটা হচ্ছে আমাদি মাছের টক। লাস্টের মিনিটটা আর বেশি সুন্দর। ঠিক আছে, আমার ঝটপট খাওয়া দাওয়া করে নিই, আর আমি এখানে আমার ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো বলবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, পারলে কমেন্ট করবেন। ঠিক আছে, ঠিক আছে, আজকের জন্য টাটা।